आज के सकाल टीप टीप बिस्टि और केमन चलते आजकल दिन की ये मादारीपुर जिलार राजार उपजार टेकेरहाट बंदर बंदर एकांश जे अंशटी रही एटी ढाका बरिशाल हाईवे जे दिकटी कैमरा धरा रही है ये हे बरिशाल मादारीपुर दिखे और ये सड़कटी हे दक्षिण बंगे सिंहद्वार तो एक तो आगे बिस्टी हो गए एन स्वाभाविक रही है जीवन जात्रा अपनारा देखते जे गाड़ी मोटरसाइकेल भैन इजी बाइक एगुलो चलते तादेर निज गति एलाकाटी एक समय घन अरण्य भरपूर छिलो और एखन शुधु भवन और भवन এটি আমার বাসার ছাদ আর এখানে অনেক ধরনের গাছ রয়েছে ফলের গাছ একটু আগে বৃষ্টি হওয়ার কারণে গাছের পাতায় কিন্তু এখনো বৃষ্টির বিন্দু বা পানি বিন্দু রয়েছে তো যে কথা একটু ছিলাম যে এখানে কিন্তু ঘন অরণ্য ছিল এবং এখানে একটি খেলার মাঠ ছিল এখন কিন্তু সেটি আর নেই এখানে কিন্তু ঘর বাড়ি ভবন রয়েছে ডালিম গাছ ডালিম অলরেডি হয়েছে আসলে কি বলবো যে এখানে কিন্তু কলমি শাক লাগানো হয়েছে গতকাল কিন্তু কলমি শাক খেয়েছিলাম লেবু হয়েছে আর এটা হচ্ছে খেজুর গাছ সৌদি আরবের খেজুর এটি কিন্তু আম্মা অনেক দিন যাবত এটিকে নিয়ে পরিচর্যা করে আসছে আগে অন্য একটি টবে ছিল এখন এই বালতিটাতে স্থানান্তর করেছে সব গাছগুলোই আসলে বৃষ্টিতে অনেক সতেজ হয়েছে তাছাড়া কিন্তু এখানে ছোট ছোট কমলাও রয়েছে তো যাই হোক আসলে এই এলাকাটি কিন্তু এক সময় যেটি বলবো এ পাশটিতে কিন্তু একটি গম্বুজাকৃতির একটি ভবন রয়েছে আসলে একটি ভবন নয় এটি হচ্ছে মঠ এটি এক সময় এই অঞ্চলটি 48 সালে দেশভাগের সময় কিন্তু এরা চলে গিয়েছে ওটি নিবারণচন্দ্র তালুকদারের বাবার হচ্ছে গিয়ে সমাধি মন্দির এই অঞ্চলটি পুরোই কিন্তু হিন্দুদের ছিল আর অতীত ছিল অনেক জায়গা এবং এই পাশটি কিন্তু ঘন জঙ্গল ছিল আমি ছোটবেলায় যেটি দেখেছি যে এখনও মনে পড়ে যে ঠিক এই পাশটিতে যে অদূরে দেখতে পাচ্ছেন যে ওখানে কিছু লোক গোসল করতেছে হয়তো আপনাদের নজরে এসেছে ওর ঠিক সামনে কিন্তু একটি পুকুর ছিল আসলে সেগুলো ভরাট হয়ে গিয়েছে তো এই অঞ্চলটি কিন্তু পুরো একবারে পিছনটি জঙ্গল ছিল আমি নিজে দেখেছি যে ছোটবেলা মা যদি ঘরের বাইরে যেতেন তাহলে আমাদেরকে কিন্তু ঘর বাহির থেকে আটকে যেত কারণ শিয়ালের ভয়ে যে শিয়াল নিয়ে যাবে এতটাই এখানে ঘন অরণ্য ছিল এবং দিনের বেলাতেও কিন্তু এরকমটি ছিল কিন্তু এখন আর সেগুলো নেই এখন শুধু এখানে ভবন আর ভবন
মানে ইট পাথরের নগরী হয়েছে। আসলে খুব দ্রুত টেকেরহাট, রাজারের টেকেরহাট কিন্তু নগরায়ণ হয়েছে, বর্তমানে এটি পৌরসভার আওতাধীন। আর বিশেষ করে হয়তোবা পদ্মা সেতু হয়ে গেলে এদিকটি আরও উন্নত হয়ে যাবে, যেহেতু এখান থেকে পদ্মা সেতুতে গাড়িতে যেতে মাত্র 50 মিনিটের মতো লাগে। আর এই ঢাকা বরিশাল মহাসড়ক, এটিরও খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে, 6 লেন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই সড়কের দুপাশে যে গাছ ছিল, বড় শতবর্ষী গাছ, অর্ধশতবর্ষী গাছ, সে গাছগুলো কিন্তু অলরেডি কেটে ফেলা হয়েছে এবং সড়কের কাজ হয়তোবা খুব তাড়াতাড়ি শুরু করবেন সড়ক বিভাগ। তো আসলে বর্তমানে দেশ অনেক উন্নত হচ্ছে এবং হয়তোবা মানুষের বসত ভিটা করার জন্য অনেক ফসলি জমি কিন্তু চলে যাচ্ছে। যে স্থানগুলোতে একসময় ফসল ফলাতো, এখন সে স্থানগুলোতেই কিন্তু এরকম ভবন হয়েছে। আর এটি হচ্ছে মাদারীপুর জেলার রাজার উপজেলার টেকেরহাট বন্দর। এটি কিন্তু বর্তমানে খুবই একটি মানে ব্যবসা বা বাণিজ্যিক কেন্দ্র আমরা বলতে পারি। তো সবাই মেঘলা দিনে ভালো থাকবেন, এবং যারা একটু গ্রামে বা গ্রামের দিকটাতেই থাকেন সেখানে অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন বর্তমানে, কারণ এই বর্ষা মৌসুমে কিন্তু সাপ বা বিভিন্ন ধরনের পোকামাকড় কিন্তু আবাসস্থলে চলে আসে, আর সেটি নিয়ে কিন্তু অনেক আমরা দেখতে পাচ্ছি পত্রপত্রিকায় যে সাপে কাটা রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে, যে কারণে কিন্তু সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন আসলে। এবং অবশ্যই ডোবা পুকুর থেকে ছোট শিশু এবং বৃদ্ধ মানুষদের দিকে একটু খেয়াল রাখবেন, যে ডোবায় যেন চলে না যায়, পুকুরে যেন পড়ে না যায়।